চাকুরি প্রার্থীদের জন্য সুখবর, বড়সড় নিয়োগের পথে হাঁটা দিল রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের জেলায় জেলায় ব্লকে ব্লকে ছড়িয়ে আছে হাজারেরও বেশি সুস্বাস্থ্য কেন্দ্র। এবার সেই সব সুস্বাস্থ্য কেন্দ্র পরিচালনার জন্য 5468 জন কমিউনিটি হেলথ অফিসার বা সিএইচও নিয়োগের সিদ্ধান্তে দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এইসব পদে 1 বছরের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। যাদের সেই পদে নিয়োগ করা হবে তাদের প্রতি মাসে 20,000 টাকা ভাতা দেওয়া হবে, সেই সঙ্গে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত তারা ইনসেন্টিভও পেতে পারেন ভালো কাজ করলে। রাজ্যে ছড়িয়ে থাকা সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে এখন 10,000-এর বেশি পদে কমিউনিটি হেলথ অফিসার রয়েছে। এখন যে নতুন করে আরও 5,468 জন কমিউনিটি হেলথ অফিসার নেওয়া হয়েছে, যার জেরে মোট কমিউনিটি হেলথ অফিসারের সংখ্যা দাঁড়াবে প্রায় 16,000। এই নিয়োগের জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর।